বন্ধুরা, আপনারা একদম থাম্বনেলে সঠিক পড়েছেন। ভারত একতরফা বলতে পারেন ইসরায়েলের সাথে ধোকাই দিল, যেটা আমিও বলবো। এই মুহূর্তে ইসরায়েল ভারতের উপর এতটা রেগে গেছে আর এই ব্যাপারটা এতদূর পর্যন্ত গড়িয়ে গেছে, তার উপর ইসরায়েল ভারতকে একটি প্রপার লেটারকে পর্যন্ত লিখে দিয়েছে, ভারতের বিদেশ মন্ত্রণালয়কে পর্যন্ত লেটার দিয়েছে। এমনকি ইসরায়েলের রাগ শুধুমাত্র ভারত সরকারের কাছে পেশ করেনি, বরং ভারতে যে লোকসভা আছে সেখানে যে স্পিকার আছে তাকে পর্যন্ত একটা লেটারকে পাঠিয়েছে ইসরায়েল। এটা থেকে আপনারা আন্দাজা করতে পাচ্ছেন যে ব্যাপারটা কত বড়। এই খবরটি শুনে আপনারা বলবেন যে হ্যাঁ, ইসরায়েলের রাগান্বিত হওয়ার অবশ্যই তো কারণ আছে, এটা ওদের বদলে আমরা হলেও করতাম। কেননা ইসরায়েলের জায়গা যদি আজ আমাদের সাথে কেউ এমনটা করতো তাহলে আমরাও এমনটাই করতাম, সাথে আমাদের দেশের সরকার সেই দেশের সরকারের মাথার ওপর দিয়ে জলকে পার করে দিত। আমাদের দেশের 130 কোটি লোক সেই দেশের লোকেদের সোশ্যাল মিডিয়াতে বেঁচে থাকায় দায় করে দিত। বন্ধুরা, আমি এমনটা কেন বলছি চলুন পুরো ব্যাপারটি আপনাদের বিস্তারিত জানাই। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, কিছুদিন আগে পর্যন্ত আমাদের দেশের মহারাষ্ট্রের একজন বড় পলিটিশিয়ান ব্যক্তি, তিনি বর্তমান সময়ে টুইটার মানে যেটিকে এখন এক্স হ্যান্ডেল নামে জানা যায়, উনি সেখানে একটি খবর কিনে রিটুইট করেছিল। সেই খবরটি আপনারা দেখতে পাচ্ছেন। খবরটিতে লেখা ছিল, আলসিফা হাসপাতালে যে সমস্ত বাচ্চারা পৃথিবীতে আসতে চলেছে তার আগেই নাকি তাদের মেরে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ইসরায়েলের সেনার দ্বারা। তারা এই মুহূর্তে ওখানে তারা খুব চিন্তায় অবস্থায় আছে। ইসরায়েলের সেনা হসপিটালে বিজলি পর্যন্ত কেটে দিয়েছে। কিন্তু এই যে খবরগুলোকে পাবলিশ করছে এটা কিন্তু একদমই সত্য নয়। আসলে বন্ধুরা, যে হসপিটালের কথা বলা হচ্ছে আলসিফা, সেটিকে ইন্দোনেশিয়ার দ্বারা চালানো হয়। আর ইন্দোনেশিয়া কোন কান্ট্রি কাকে সাপোর্ট করে সেটা আপনারা বুঝতে পারছেন। তারা এই গাজার ভেতরে অবস্থিত হসপিটালটিকে চালায়, আর এই হসপিটালের ভেতরে জঙ্গি হামাস তাদের পুরো হেডকোয়ার্টারকে বসিয়ে রেখেছে, যার ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম। এখানে হামাসের পুরো একটা অস্ত্র ভাণ্ডার ছিল, আর এই হসপিটালে আলসিফাকে আক্রমণ করে তাদের অস্ত্রকে সম্পূর্ণভাবে কবজায় নিয়ে নেয়। এমনকি ওই হসপিটালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে এটাও দেখা গেছে জঙ্গি হামাসরা কীভাবে সেটাকে কন্ট্রোল করত। 7ই অক্টোবর ইসরায়েলের উপর হামলা হওয়ার পরে সমস্ত জঙ্গিগুলো তারা হসপিটালে এসে লুকিয়েছে। তো যদি কথা হয় সেখানকার বাচ্চাদের, তো তার ব্যবস্থা অলরেডি আগে ইসরায়েল করে রেখেছে। মানে হসপিটালের বিজলি কাটার আগে সমস্ত বাচ্চাদের প্রপারলি ব্যবস্থা ইসরায়েল সেনাবাহিনী করে রেখেছিল। তারপরেই কিন্তু ইসরায়েল সেনাবাহিনী সেই হসপিটালের ভেতরে প্রবেশ করে আর সেখানে সমস্ত জঙ্গি হামাসের অস্ত্রকে শেষ করে এমনকি তাদের নেটওয়ার্ককে ধ্বংস করে। তো আমাদের এই রাজনীতিবিদ সঞ্জয় রাউত এই খবরকে একদমই ভেরিফাই করেনি, সেটা না করেই উনি রিটালাইট করে আর এটাই লিখে দেন যে হিটলার জিউস কমিউনিটিকে এত ঘৃণা কেন করত, হিটলার এত পরিমাণ ইহুদি গ্যাস চেম্বারের মধ্যে রেখে কেন মেরেছিল, তো উনি এটিকে জাস্টিফাই করার জন্য লেগে পড়েছে। তো উনি যখন প্রপারলি বিষয়টি সম্পর্কে জানতে পারেন যে খবরটিকে নিয়ে উনি রিটুইট করেছে, সেটা সম্পূর্ণ ভুল ছিল তাদের তরফ থেকে। কিন্তু ততক্ষণের মধ্যে প্রচুর লোক সেটার একটা স্ক্রিনশটকে নিয়ে রেখেছে, সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু ইসরায়েল এই খবরটাকে অতি সহজে যেতে দেয়নি। তারা এই টুইটকে আধার বানিয়ে ইসরায়েল, ভারত সরকার আর ভারতের বিদেশ মন্ত্রণালয়ের ভারতের লোকসভার স্পিকার তিনজনকে একটি লেটারকে পর্যন্ত পাঠিয়ে দেয়। সেখানে বলেছে, আপনারা এই পুরো বিষয়টির উপর ইন্টারভিউ করুন আর বলুন যে এটা একদমই সঠিক কথা নয়, আর আপনারা আমাদের লোকেদের নরসংহারকে সঠিক বলে দাবি করছেন। আর এই পুরো ঘটনাকে ইসরায়েল নাগরিকও দেখেছে, যেটিতে ভারতের ছবি সেখানে কিন্তু অনেক খারাপ হচ্ছে। তাই এই প্রভাবটা শুধু দুই দেশের মধ্যে থাকবে না, অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাই ভারত সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই ইমেজটাকে যেন রিকভার করে। তাই এই মুহূর্তে ভারত সরকারের উচিত, ইসরায়েলের সরকার আর ইসরায়েলের লোকেদের এটা বলা উচিত যে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির জাস্ট একটা ওপিনিয়ন ছিল, যেটিকে না ভারতের জনতা আর না ভারত সরকার সমর্থন করে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আমাদের ইহুদিদের সাথে যা করেছিল সেটাতে আমাদের ইসরায়েলের ওপর সম্পূর্ণ সিম্পাথি আছে, যেটা আজও ইসরায়েলের সাথে যেটা হিটলার করেছিল সেটা কখনোই ঠিক করেনি। তো বন্ধুরা, পুরো ব্যাপারটি শুনে আপনাদের কি মনে হয়, ভারত সরকার কি এটা ঠিক করেছে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।